नमस्कार बंधुरा, आमार चैनलेर आरो एकटी नतून पर्वे सबाई के स्वागत। एकटू भिन्नतार साथे बानानो गरम भात किंबा रुटी परोटार साथे खावार मतो पटलेर सुस्वादु एकटी रेसिपि आज आमी आपनादेर साथे शेयर करब, जार नाम हलो आलू पटल भाजा। ताहले आसुन देखे नेवा जाक आमी एई रेसिपि किभाबे बानिये थाकि। एर जन्नो प्रथमेई एकटा कड़ाइते दुई टेबिल चामच मतो सर्षे तेल हालका धोआ उठा गरम करे निये गैसेर फ्लेम एकदम कमिए एर मध्ये दिए दिलाम अल्प कालो जिरे, चार कोआ रसुन कुचि और दुटो काँचा लंका कुचि। काँचा लंकार परिमाण आपनारा आपनादेर स्वाद अनुजायी बाड़िए बा कमिए निते पारेन। लो फ्लेमे रेखे एगुलोके 10 থেকে 15 সেকেন্ড मतो साँतले निये एर मध्ये दिए दिलाम दुटो मीडियम साइजेर एइभाबे एकटु सरु सरु करे केटे रखा आलू এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা না দিয়েই এইভাবে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব 3 মিনিট, যাতে আলু ও পেঁয়াজের টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসে। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 5টা এইভাবে কেটে রাখা পটল। যদি পটলের মধ্যে দানাগুলো পাকা কিংবা শক্ত হয় তাহলে বাদ দিয়ে দিতে পারেন, আর যদি কচি হয় তাহলে দানাগুলো বাদ দেওয়ার দরকার নেই। পটলের টুকরোগুলোকে আলুর সাথে মিশিয়ে ঢাকনা না দিয়েই মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। এই পর্যায়ে পটলের টুকরোগুলোকে আলুর সাথে এইভাবে ঢাকনা না দিয়ে ভেজে নেওয়াটা খুবই দরকার। যদি এই পর্যায়ে ঢাকনা দিয়ে এই পটলটাকে সেদ্ধ করতে কিংবা ভাজতে চান তাহলে পটলের মধ্যে একটা পানসে ভাব থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকেও সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব 3 মিনিট, যাতে আলু ও পটলের টুকরোগুলো আরেকটু নরম হয়ে আসে। 3 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম আলু ও পটলের টুকরোগুলো 80% মতো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং দানা বাদ দিয়ে কেটে রাখা 1টা মিডিয়াম সাইজের টমেটোর 1/4 ভাগ। এর সাথে সাথেই দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রান্না হতে দেব 3 মিনিট, যাতে টমেটোর টুকরো সহ সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম টমেটো সহ সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1/2 চা চামচ শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়িয়ে রাখা ধনে ও জিরে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে হাই ফ্লেমে অনবরত নেড়ে আরও 1 মিনিট ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।